নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবো সিমের একদমই ইউনিক একটা রেসিপি এটাকে কিন্তু আপনারা সিম ভর্তা কিংবা সিম বাটা বলে ধরবেন না এটা কিন্তু সিমের একদমই ইউনিক একটা রেসিপি শীতের এই দুপুরে গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে সিমের এই রেসিপিটি যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না খেতে অসাধারণ হয় তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি তিনশো গ্রাম সিমকে পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে সিমগুলোকে একটু আলোর সামনে এভাবে ধরবেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ভিতরে পোকা আছে কিনা তো রান্না করার আগে অবশ্যই কিন্তু সিমগুলোকে এভাবে খুব ভালোভাবে পোকা আছে কিনা চেক করে নিয়ে তারপর কাটবেন এবার সিমের দুপাশে যে শিরা থাকে সেটাকে কিন্তু প্রথমে ফেলে দিতে হবে বন্ধুরা এভাবে নইলে রান্না করার পরে মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে না তাই সিমের শিরাগুলো ফেলে দিয়ে নিয়ে তারপর কিন্তু কেটে নিতে হবে তবে সব সিমের কিন্তু শিরা হয় না কচি যে সিমগুলো হয় সেগুলোর কিন্তু শিরা থাকে না দুপাশের শিরাগুলো ছাড়িয়ে নিয়ে এবার আমি সিমগুলোকে দুই টুকরো করে কেটে নিচ্ছি আর দুই টুকরো করার সময় যখন এরকম হাতে শিরাগুলো বাঁধবে তখন অবশ্যই কিন্তু শিরাগুলো ফেলে দেবেন তো কেটে নিয়েছি কেটে নেবার পর অন্য পাশে আমি কড়াইতে দেড় গ্লাস মতো জল বসিয়েছিলাম তার মধ্যে এবার কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিচ্ছি যতক্ষণ না জলটা ফুটে উঠছে জলটা ফুটে ওঠার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে এবার সিমটাকে তিন মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে সিদ্ধ করে নিতে হবে এখানে কিন্তু সিমটাকে একদমই গলিয়ে ফেলা যাবে না তিন মিনিট পর ঢাকনাটা তুলে একটু চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম কিন্তু গলে যায়নি অথচ সিদ্ধ হয়ে গেছে এবার সিমগুলোকে জল থেকে তুলে নিচ্ছি তুলে নেবার পর আমি এবার শিল পাটাতে কিছু রসুনের কোয়া এখানে ছাড়িয়ে রেখেছিলাম আর একটা কাঁচা লঙ্কা একসঙ্গে থেঁতো করে নিচ্ছি আর সিমের রেসিপিতে রসুন আর লঙ্কা কিন্তু অবশ্যই এভাবে থেঁতো করেই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা যেমন ঝাল পছন্দ করবেন ঠিক সেরকম এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন এবার থেতো করে নিয়েছি অন্য পাশে গ্যাস অন করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ মতো সর্ষের তেল এবার ফোড়নে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর দিচ্ছি হাফ চামচেরও একটু কম কালো সর্ষে আর সঙ্গে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এবার এই সমস্ত শুকনো মশলাগুলোকে দিয়ে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো খুব ভালো করে হাই ফ্লেমে দিয়ে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেবার পর এবার থেতো করে রাখা রসুন আর লঙ্কাটা দিয়ে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি এবার এই পেঁয়াজটা দিয়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালোভাবে এখানে নরম হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা একবার হলেও সিমের এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় কোনো রকম বাটা বাটি ঝামেলা নেই আর খুব সহজ একটা রান্না খুব ঝটপট হয়েও যাবে আর এই এক পদেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো এবার পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে পেঁয়াজগুলো নরম হয়ে যাবার পর এর মধ্যে এবার যোগ করে দেব সিদ্ধ করে রাখা সিম আর সিমের এই রেসিপিতে কোনো রকম কিন্তু জলের ব্যবহার করব না এই রেসিপিটা কিন্তু একটু ভাজা ভাজা আর শুকনো শুকনো টাইপের হবে তো এবার এখানে আমি পরিমাণ মতো লবণ যোগ করে দিচ্ছি আর হাফ চামচ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এই মশলাগুলোর সঙ্গে সিমটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না সিমটা পুরোটাই একদম মাখা মাখা মতো হয়ে যাচ্ছে তো এখানে হাই ফ্লেমে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে তলায় পুড়ে বা লেগে না যায় বন্ধুরা আজকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না এবার দেখুন বন্ধুরা সিমটা রান্না করতে করতে কিন্তু আরও অনেকটা নরম হয়ে গেছে আর এই সিমটা কিন্তু একদম একটু পোড়া পোড়া ভাজা ভাজা মতো করতে হবে তাতে করে এই রেসিপিটা খেতে কিন্তু আরও ভালো হবে আর কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা সিম আরও বেশ কিছুক্ষণ ধরে সিমটাকে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে পুরোটা ঘেটে দিতে হবে যাতে বোঝা না যায় যে এটা সিম তো এবার দেখুন বন্ধুরা রান্না করতে করতে একদম কিন্তু তলায় লেগে লেগে যাচ্ছে তো রান্না একদম কিন্তু এবার শেষের পর্যায়ে আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতা অ্যাড করতে পারেন তো এবার আমি রান্নাটা শেষ করে ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়ে এবার সার্ভ করে আমি দেখাচ্ছি বন্ধুরা শীতের দুপুরে একবার ধোয়া গরম ভাতের সঙ্গে সিমের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন একবার খেলে কিন্তু বারবার এভাবেই কিন্তু খেতে ইচ্ছে করবে এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি অফ করে দিয়ে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আজকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্যে সকলকে ধন্যবাদ